আইটেম সং মানেই যে এই এই এগুলো না, আপনার বডি শো করা না। অনন্ত জলিল তো আসলে সমালোচনা বলেন আলোচনা বলেন সব জায়গা থেকেই সে হচ্ছে মানে সব জায়গায় আছে, ভালো লাগে। ওই যে থাকে না একটু শাহরুখ খানকে একটু বেশি আর সালমান খানকে একটু কম। আইটেম সং মানে বাংলাদেশে সবাই মনে করে যে এই যে লেহেঙ্গা, ছোট স্কার্ট, তারপরে মানে থাকে না যে এই জিনিসগুলো এখন একটা মানে খ্যাত হয়ে গেছে, এগুলো সব সব জায়গায় সব আইটেম সং এগুলো চলে। তো আমার কথা হচ্ছে একটু মানে ডিফারেন্ট কিছু আনা, যে আইটেম সং মানেই যে এই এই এগুলো না, আপনার বডি শো করা না, এগুলো না, আপনি অন্যভাবেও নিজেকে প্রেজেন্ট করতে পারেন। অনন্ত জলিল তো আসলে সমালোচনা বলেন আলোচনা বলেন সব জায়গা থেকেই সে হচ্ছে মানে সব জায়গায় আছে, যেখানেই আপনি যাবেন অনন্ত জলিলকে পাবেন। সো সে সেই জায়গা থেকে আমি আসলে কিছু বলবো না এই দিক থেকে, যে হ্যাঁ আমি সাকসেস এটাই আমার পাওয়া। আমাদের কিল হিমের যে এই যে আজকে যে গানের কোরিওগ্রাফার রোহান ভাই, আমার ম্যাক্সিমাম নাচের গান রোহান ভাই হচ্ছে কোরিওগ্রাফি করেছে, আর ওনার গানগুলোই যেমন কাজী শুভ ভাইয়ের অনেকগুলো কাজ হচ্ছে আমাদের অনেক হিট হয়েছে, তারপরে আবার আমার যে ভাল লাগে সং ওইটা হচ্ছে হাবিব ভাইয়ের কোরিওগ্রাফি করেছে, ওইটা প্রায় এখন 43 মিলিয়ন ভিউজ। আসলে ফার্স্টে তো কেউই সাপোর্ট করে না, আমাকেও করে নাই, তখন দেখা গেলো লুকাই লুকাই যেটা বলে ওইটাই করা হয়েছে। কিন্তু এখন যেহেতু আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট, সো এখানে আমার আব্বু আম্মু আমাকে মানে ফ্যামিলি কেউ আসলে সবাই সাপোর্ট করে। মিউজিক ভিডিওতে যতই হোক আপনার এত বাজেটের কাজ হবে না, হইলেও দেখা গেল যে ওইটা মিউজিক ভিডিওই নাম হবে, ওটা তো আর বড়ো পর্দার ছোটো পর্দার ওই ডিফারেন্সেসটা এটাই, বড়ো পর্দা এক জায়গায় ছোটো পর্দা এক জায়গায়। এখন দেখা গেলো আপনার সিনেমা হলে গিয়ে বড়ো পর্দাই তো দেখে সবাই, টাকা খরচ করে সবাই সিনেমা হলেই যায়, কেউ আসলে মিউজিক ভিডিও তো টাকা খরচ করে দেখে না, ওই ইউটিউবিং করে তারপর হচ্ছে এই যে ফেসবুক পেজ এগুলোতে দেখা হয়, তো এটা হচ্ছে ডিফারেন্স। আমার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, বিকজ আমি হচ্ছে ছোটো পর্দায় কাজ করেই হচ্ছে এখন মানে কমফোর্ট ফিল করি, কিন্তু আজকে যেহেতু ফার্স্ট এন্টার করেছি বড় পর্দায়, তো ইনশাল্লাহ মানে দর্শকদের জন্য অনেক ভালো ভালো কাজ নিয়ে আসব, আর আরও নেক্সট কাজের প্ল্যান আছে অলরেডি, তো এগুলো দেখতে পারবেন। এখন 2023 এখন এটা যদি আপনি বলেন যে কমফোর্ট জোনের জন্য, আমাদের কী বলবো, 2001-2 আইটেম সং হয়েছে, তখনও তারা হচ্ছে শর্টস পরে দেখা গেলো যে আপনাদের, কিন্তু তাদের টাইমে আর এখন টাইমে অনেক মানে অনেক দিন চলে গেছে। তো এখন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, এখন এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, বাংলাদেশ হচ্ছে ডিজিটাল হয়ে গেছে।